হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা ইনভার্টার, চার্জিং ইনভার্টার, তো ইনভার্টারটি খারাপ হয়েছে। তো ইনভার্টারটি ঠিক করার জন্য চেষ্টা করব। ভিডিওটা একটু লং হইতে পারে, আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। ইনভার্টারটি আমি খুলে নিয়েছি, এটা হচ্ছে যে ইয়ংফা 4-in-1 ইনভার্টার, চার্জিং ইনভার্টার 1000 ওয়াট। এটা আমি আপাতত খুলে নিয়েছি। এই হচ্ছে সার্কিটটি। দেখি মিটারটিকে বাজার এনসে দিয়ে নেবেন। এটাতে দেখুন বিপ বিপ দিবে, শর্ট হলে বিপ দিবে। তো প্রথমত দেখি পজিটিভ নেগেটিভে লাগাই। ধরা শর্ট আছে, এসি সাইড, এটা ডিসি সাইড। ডিসি সাইডের মসফেট হচ্ছে এগুলা, আর এসি সাইডের মসফেট হচ্ছে এগুলা। তো মেপে দেখবো কোন জায়গায় কী সমস্যা আছে, শর্ট আছে কি না। শর্ট দেখাচ্ছে না। একটা আছে, ঠিক আছে, তো ঠিক আছে। এসি সাইডের মসফেটগুলো চেক করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এসি সাইড এবং ডিসি সাইডের মসফেটগুলো ঠিক আছে, কিন্তু বন্ধুরা ছোটো ছোটো কিছু রেজিস্টার আছে এই গেট ভোল্টেজের, যেমন এগুলো চেক করবেন। ধরো এটা শর্ট আছে, তার মানে মসফেট ঠিক আছে, গেট ভোল্টেজগুলো শর্ট হয়েছে। এদিকে আরেকটা আছে, এটিও শর্ট আছে। স্যারিটি শর্ট দুরা, এটা 2000 ওমসে দিয়ে নেবেন। বাইশমস, এটা 22 ওমস রেজিস্ট্যান্স, 20 ওম দেখাচ্ছে, 22 ওম রেজিস্ট্যান্স,
এই রেজিস্টারটিও যাই, এটাও চেক করতে হবে। এটি শর্ট, এই রেজিস্টারটিও শর্ট, এটা 10K একটা রেজিস্টার। ছোটো ছোটো রেজিস্টার সবগুলো চেক করতে হবে। এটিও শর্ট, এটিও শর্ট আছে। এটি শর্ট আছে। তো সবগুলো মেপে মেপে বন্ধুরা চেক করে করে আস্তে আস্তে একটি একটি লাগাইতে হবে। তো প্রথমত আমি 22 ওহম সেজগুলো লাগাবো। চেক করে শর্ট আছে কি না, শর্ট আছে, তারপরে দেখতে হবে শর্ট আছে কি না। টি শর্ট পেয়েছিলাম, নাই নাই, এখানে টি শর্ট আছে। তারপরে এখানে একটি শর্ট পেয়েছিলাম, নাই, এটি শর্ট আছে। বন্ধুরা 22 ওহম রেজিস্টেন্স লাগানো ক্লিয়ার। এটিও শর্ট আছে, টেন কে একটা রেজিস্টার, এটা টি শর্ট ছিল। এদিকে 10K রেজিস্টার লাগাই দিবেন। টেন কে রেজিস্টার জায়গা লাগাবেন, যে শর্ট ছিল। দেখি শর্ট আছে কিনা, বন্ধুরা ডায়েটগুলো চেক করতে হবে। এক
সাইড মান দেখাবে, এক সাইড দেখাবে না, এটি ঠিক আছে, এটি শর্ট শর্ট দেখাচ্ছে, এটিও শর্ট, তিনটি শর্ট, এগুলো খারাপ, পিসটাও কেটে গেছে। তো ডাইটগুলো খুলে নিতে হবে, বন্ধুরা এখানে আমি কিছু কাজ করেছি, এগুলা বাইসম রেজিস্টেন্স, গেট ভোল্টেজের রেজিস্টেন্সগুলো কেটে গেছিলো, শর্ট হয়ে গেছিলো, কিন্তু মোসফেটগুলো ভালো আছে দোনো সাইডে। তো অনেকগুলা রেজিস্টেন্স গেছে, তো এটা হচ্ছে যে 22K এখানে দুইটা, এগুলো 22K আর এগুলো 1K, এখানে 4টা 1K, এবং এগুলা শর্ট হয়ে গেছিলো, প্লাস এখানে দুইটা 1K রেজিস্টেন্স, এগুলা লাগাইছি। এবং ডায়োডগুলো খারাপ ছিল, ডায়োডগুলো চেঞ্জ করছি, সারোটি ডায়োড নতুন, এগুলো শর্ট ছিল, এই ডায়োডগুলো খারাপ ছিল, এগুলো শর্ট আছে, তো ডায়োডগুলো চেঞ্জ করতে হয়েছে। আমি লাইন দিয়ে দেখাচ্ছি, এদিকে আপাতত আমি এক্সাক্টলি লাগাই নিয়েছি, তো এটা মিটার দিয়ে মেপে দেখাচ্ছি কত ভোল্ট আসতেছে, দেখুন 12.16, 15, 16 এরকম ভোল্টেজ আছে। তো সুইচ অফ করা আছে, দেখুন বন্ধুরা আমি এটি লাগাচ্ছি, এদিকে লাইটটি জ্বলতেছে, হলুদ লাইটটি জ্বলতেছে, এবং আমি যদি নিয়ে ফেলি এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, আবার যদি লাগাই লাইটটি জ্বলছে বন্ধুরা। তো এদিকে দেখুন আমি সুইচটি দেওয়ার সাথে সাথে ফ্যানটি ঘুরবে এবং এই সাইডে লাইটটি জ্বলবে, দেখুন লাইটটি জ্বলছে এবং ফ্যানটি ঘুরতেছে। তো কত ভোল্টেজ আছে দেখি, আমি এসিতে সেট করলাম 700 বলে, তো দেখুন 250, 253, 263, 265 ভোল্টেজ আছে। তো সম্পূর্ণ কাজগুলো অনেক ছোটো ছোটো, যার কারণে এগুলা দেখাইতে পারি নাই, কমপ্লিট করার জন্য অনেক সময় নিয়ে করতে হয়েছে। আমি একটু লোড দিয়ে দেখব কত ভোল্টেজ আসতেছে, একটি ফ্যান চালানোর চেষ্টা করব, বন্ধুরা এটাতে অ্যাম্পিয়ার কম আছে পাওয়ার সাপ্লাইতে, যার কারণে চলতেছে না। তো ব্যাটারি দিয়ে যদি দেখাই তাহলে সব চলবে, ফ্যানও চলবে, তো চেষ্টা করতেছি দেখানোর জন্য। তো বন্ধুরা গুলা লাগাই নিছি, এটা ব্যাটারি সেটিং করা, তো মাইনাসে লাগাচ্ছি এবং প্লাস সাইডটি প্লাজা লাগাচ্ছি, বন্ধুরা
অ্যান্সারই আসছে, এখানে ফ্যান টিউ করতেছে। যেহেতু একাতে করতেছি তো দেখুন এখন কিন্তু রুটি নিয়ে ফেলি, দেখুন এখন লোড দেওয়া যাচ্ছে, ফ্যানটি করতেছে, ফ্যানটি অফ হয়ে গেছে, দেখুন ব্যাটারিতেই কালেকশন দিচ্ছি এখন। তো সে কালেকশন তো দিদিকে অফ করে দিই, বন্ধ হয়ে গেছে। তো হচ্ছে কাজ, ব্যাটারির ক্লিপগুলো খুলে ফেলতেছি। তো আপনারা চাইলে এভাবে কাজ করে নিতে পারেন। তো আমি লোড সারা দিয়েছি, ঠিক আছে, গরম হয়নি তেমন। তো এই সব অবস্থা, আপনারা যদি চান এভাবে কাজ করে সেটিং করে নিতে পারেন। তো অনেকগুলো কাজ করতে হয়েছে, এই ছোটো ছোটো কাজ, এগুলো চোখে দেখা যায় না, তো দেখে দেখে করতে হয়। তো এটা হয়েছে যে এভাবে আপনারা এই আইপিএসগুলো ঠিক করতে পারবেন। যদি কখনো সমস্যা হয়, ঠিক হওয়া সম্ভব। তো যদি ডিসি সাইডের মোসফেট খারাপ হয় তাহলে 3205 লাগাবেন, আর এসি সাইডে যদি মোসফেট খারাপ হয় তাহলে 640 বা 740 এরকম মোসফেটগুলা লাগাইতে পারবেন, তাহলে এগুলা এটা চলবে, সমস্যা হবে না, যদিও নষ্ট হয়। এই হচ্ছে কাজ, কারণ অনেকগুলো কাজ করতে হয়েছে, কারণ শর্ট ছিল ছোটো ছোটো, এগুলো চোখে দেখা যায় না, এগুলো চোখে দেখা যায় না, ছোটো ছোটো রেজিস্ট্যান্স এগুলো চেঞ্জ করতে হয়েছে, এগুলো শর্ট ছিল। তো এভাবে করলাম, তো আপনারাও চাইলে এভাবে কাজ করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।